এই যে চপ ভাজা হয়ে গেছে। তুমি কি চপ কিনতে আসছো নাকি? চপ কিনতে আসছো নাকি? হ্যাঁ দেখো Hey everyone, good morning, welcome back to my channel. আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজছে সকাল 10টা আর আমি একটু সকাল সকাল রেডি হয়েছি, যাচ্ছি পার্লারে হেয়ার কাট করতে। শিপ্রাদিকে ফোন করেছিলাম তো আমাকে 11টা থেকে 10টা এরকম একটা টাইম দিয়েছে, তো 10টা 10-15 এরকম বাজবে, আমি এখন পার্লারে যাচ্ছি। তো চলো, আর বাইরে প্রচণ্ড মেঘও করেছে, ঝড় বৃষ্টি হবে আজ আর কাল দুটো দিন, নিউজে পেপারে যেগুলো দেখছি আর কি তোমরাও জানো। তো যাই হোক চলো ঝটপট বেরিয়ে পড়ি, আর মার বাপি আছে যেহেতু ওই জন্য চিকুকে মার বাপির কাছে রেখে যাচ্ছি। তো চলো আর ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। নিয়ে নেব, এই যে বৃষ্টি পড়ছিল ঝমঝম করে আটকে গেছিলাম, তাই চিকুকে আবার ঘুম পাড়িয়ে দিলাম, ভালোই হলো। এখন আবার হালকা রোদও দিচ্ছে, আর মা হাতে পেঁপে ধরিয়ে দিয়েছে, এখন পেঁপেটা খেতে খেতে যাব। যাও সোনা, পাপা আছে, পাপা গাড়ি ঢোকায়নি, তুমি যাবে তারপরে। ঠাম্মিকে মেরেই দিল। আমি হেয়ার কাট করে চলে এসেছি, আর হেয়ারটা দিদি সেট করে দিয়েছিল, কিন্তু খুব খারাপ অবস্থা, হাওয়ায় বাইকে করে এসেছি। যেহেতু আসার সময় আলু কাবলি খেতে গিয়েছিলাম, এত ঝাল দিয়েছে কি বলবো, তাহলে লাভই হলো। 4টে আইসক্রিম নিয়ে ঢুকেছি, আর মিষ্টির দোকান থেকে নিয়েছি, তো জিলিপি ছিল, জিলিপি দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে, মানে এতটাই ফেভারিট মায়ের জিলিপি, জিলিপি নিয়েছি। আর মায়ের আর বাবির জন্য আলু কাবলিও নিয়ে এসেছি। এখানে আলু কাবলিটা স্টেশনটা পার হয়ে, স্টেশনই বলে এটাকে, আটচালা বলে, হ্যাঁ যাই হোক গলিয়ে যাচ্ছে, তো ভীষণ টেস্টি হয়, যাই হোক ঝাল খুব। চলো আমি এবার স্নান করে নিই, সোজা বাথরুমে ঢুকবো। সব থেকে ছোটো এই যে চিকুর ফার্স্ট বার্থডে, এতগুলো এগুলো ওগুলোর মধ্যে অনেক রয়েছে। এই যে ফার্স্ট বার্থডে লেখা, ওয়ানটা কোথায় গেলো মা? এখানে ওয়ানটা রয়েছে, তো এইগুলো তো লাগবে না, এই হ্যাপি বার্থডেটা লাগতো, আর এই বেবি বয় এগুলো লাগতো, এই দুটো ভালো আছে। কিন্তু ওইটা দেখছি ওই তিনটে, এই যে হ্যাপ ছাড়া আর বাকি কিছু ফুললো না। তো এখন স্যার যাচ্ছে আনতে, আর ওইখানে বেলুনগুলো কই গো মা? এখানে কয়েকটা, এই যে কালারের বাপি চলে এসেছে, কালারের বেলুন আছে, আর এখানে কতগুলো বেলুন আছে এগুলোই ফোলাবো, আর বাকি হ্যাপি বার্থডেটা স্যার নিয়ে আসুক। এগুলো অনলাইনে ভালো হয়, আমি আগের বছর অনলাইনে অর্ডার দিয়েছিলাম সব, এবছর আছে বলে আমি আর কিচ্ছু অর্ডার দিইনি, আজকে লাস্ট টাইমে দেখছি এই অবস্থা।